সালমান শাহর সঙ্গে কাজ করতে না পারার আফসোস রয়ে গেছে অভিনেত্রী বিশ্বাসের অভিনেতার ছাব্বিশতম মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমের কাছে এই আফসোসের কথা তুলে ধরেন ঢাকায় সিনেমার কুইন অপবিশ্বাস বলেন একটা আফসোসের জায়গা অপরিপূর্ণ থেকে গেল এরকম একজন সুন্দর স্মার্ট এবং হ্যান্ডসাম হিরোর সঙ্গে কাজ করতে পারেননি এটা একদমই অ কাজ করতে করতে আমাদেরও বেশ সময় কেটে যাচ্ছে হয়তো কাজের সময়টাও শেষ হয়ে যাবে কিন্তু সত্যি এটা অপরিপূর্ণ থেকে যাবে সালমান শাহর মতো একজন আর্টিস্টের সঙ্গে কাজ করতে না পারার একমাত্র সালমান শাহকেই ড্যাশিং হিরো মনে করেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন সালমান শাহ যখন সিনেমাগুলো হতো আমি আসলেই ওই সময় সিনেমাগুলো বুঝতাম না কিন্তু যখন আমি সিনেমার নায়িকা হলাম তখন আমি তাদের কোনো সিনেমাই বাদ দিয়েছি আমার মনে পড়ে না তবে স্টাইলিশ যদি বলা হয় ড্যাশিং যদি বলা হয় এটা একমাত্র সালমান শাখেই বলা যায় উপবিশ্বাস এটাই বিশ্বাস করেন